আমি স্টোরটা নাম আপনাদেরকে দেখাইতেছি এবং ভিতরে আমি আপনার এন্টার হচ্ছি। দেখেন ভিতরে তো পুরাটাই আপনার বাইরে থেকেও দেখা যাচ্ছে অনেক ক্লিয়ার, বাট তারপরও ভাবলাম যে আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। নিত্য নতুন একটা স্টোর আপনার এখানে, সব কমপ্লিটগুলো আপনার এখানে পাওয়া যাইতেছে আপনার, তো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। জেন্টসদের আপনার শার্ট, তারপরে কমপ্লিট আপনার এটার সাথে জুতা, আপনার সব কিছু এইখানে আপনার পাওয়া যাইতেছে। লিফটও আছে, দেখেন লিফটে আবার নিচে সেকশন আছে এটা, তো এটা একদম ব্র্যান্ড নেম স্টোর। স্টোরটার নাম হচ্ছে, যারা আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন, আমি আপনাদেরকে পুরো স্টোরটা ঘুরে দেখাচ্ছি। তো আশা করি আমার আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের কাছে স্টোরটার ভিডিওটা অনেক ভালো লাগবে আপনার। এখানে সবাই ট্রায়াল দিয়ে আপনার জেন্টসরা আপনার জিনিসগুলো নিয়ে যায়। এটা মূলত আমার ভাইয়াদের বেশি প্রয়োজন হবে এবং আপুরা ভাইয়াদের জন্য কিনতে পারবেন, সেজন্য ভাবলাম যে আমি আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি ব্র্যান্ড নেম জারা স্টোরটার ভিতরে কি পাওয়া যায়। এখন এখন আমরা এন্টার হচ্ছি জারা কিডসে। এটা হচ্ছে জারা কিডস সেকশন, প্রথম আপনার জেন্টস সেকশনে ছিলাম, এখন যা দেখবেন সব কিছু হচ্ছে আপনার কিডস, কিডসের আয়ল যা আছে সব কিছু আপনার কিডস স্টোর এটা। তো দেখেন আমি আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি জারা স্টোরটা কীরকম আপনাদের লাগলো, আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমেরিকার থার্ড মলে জারা স্টোরটা কত সুন্দর আপনার, সেটাই আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করতেছি। যে আমার লিপি ব্লগ পেনসিলভেনিয়া ইউএস থেকে আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কত সুন্দর আপনার ফিটিং রুমস আছে, আপনার বেবি সেকশন সব কিছু মিলাইয়া অসাম আপনার স্টোরটা, দেখতেই পারতেছেন ভিডিওতে স্টোরটা আপনার কত বড়। তো আমার কাছে তো আপনাদের কাছে আপনাদের জন্য নতুন নতুন জিনিস শেয়ার করতে অনেক ভালো লাগে, যেহেতু আমি ইউএসএতে আসি, ভাবলাম যে ইউএসএর বিভিন্ন স্টোরগুলার নেম ব্র্যান্ড স্টোরগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদেরকে আমি জারা স্টোরটা দেখাইতে পারছি পুরাটাই। তো আমি এখন বের হয়ে যাব, স্টোর থেকে বের হয়ে যাব। তো আজ এই পর্যন্তই, যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওগুলি প্লিজ প্লিজ লিপি ব্লগ পেনসিলভেনিয়া ইউএসকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।